রুহুল ব্লগ তো গাইস প্রতিবারের মতো আবারও চলে আসলাম আমরা জাহাজের ভিডিও নিয়ে সো আজকে আমি আবারও নতুন করে জাহাজের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য অনেকেই সাড়া দিয়েছেন আমাকে যে ভাইয়া জাহাজের ভিডিও করেন অনেকে কমেন্ট করেছেন আমাকে অ্যান্ড বেশিরভাগ কমেন্ট করেছেন যে আপনার জাহাজের কিছু ফার্নিচার দেখানোর জন্য সো আবারও চলে আসলাম আমরা আবার জাহাজের ফার্নিচার নিয়ে আরও মেসেজ এম এ এন্টারপ্রাইজ দোকানে এটা নিয়ে আমার পার্ট টু মেসেজ এম এ এন্টারপ্রাইজের এই দোকানে সো আবারও মনে করেন যে আপনাদের কাছে এই যে নতুন নতুন কিছু কালেকশন আসছে ওনাদের অ্যান্ড ভালো ভালো সোফা এমনকি ওয়ার্ড্রপ বিভিন্ন ফার্নিচার এখানে চলে আসছে শুধু ডিসকাউন্ট থাকবার আর এখানে ভালো ভালো কিছু ফার্নিচারের দাম জানাবো আপনাদেরকে সো যারা যারা মিস করছেন আর যারা যারা দেরি না করে অবশ্যই আমাদের এই ভিডিওতে সংযোগ হয়ে যান সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা প্রথমে খাট দেখাতে চাচ্ছি আর্টিফিশিয়াল লেদারের খাট আর কি লেদারের খাট জি আচ্ছা এই খাট গুলা দেখেন এই এই খাটটা হচ্ছে যে আপনার 6 ফিট বাই 7 ফিট মানে 12 ইঞ্চি জলম থাকবে জি এটা সেমি বক্স পড়বে যে আপনার 10,000 টাকা প্রাইস ডিসকাউন্ট দিয়ে আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট প্রাইস জি জি এখন 10,000 টাকা এটার দাম জি যেটা ফুল বক্স নিবে সেম ক্যাটাগরি এগুলোর মধ্যে কালার দেওয়া যাবে বিভিন্ন কালার দেওয়া যাবে এটার মধ্যে ফুল বক্স নিলে 12,000 টাকা পড়বে না এটা আলাদা এটার এটা জি এটার মধ্যে অনেক কালার আছে দেখছেন এগুলো সবগুলো কালার দেওয়া যাবে বিভিন্ন কালারের চাইলে দেওয়া যাবে কাস্টমার যেটা সুন্দর এটা দিতে পারবে যেটা পছন্দ করবে লেদার মনে করেন লেদার চাইলে লাল দিতে পারবো কালো চাইলে কালো দেওয়া যাবে কালো চাইলে কালো দিতে পারবো সাদা চাইলে সাদা দিতে পারবো দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওনাদের যে কোনো মনে করেন যে ওনাদের ইচ্ছামতো ডিজাইন দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা তারপর আর কি কি দেখতেছেন আমরা কাট তো আরো আরো আছে এগুলা দেখেন কাটগুলা এটা আমরা প্রজাপতি কাট বলি দেখান এগুলোর মধ্যে কালার অন্যান্য কালার চাইলে দেওয়া যাবে তারপর এখানে আর একটা আছে যে বক্স কাট বলি এটা এটা দেখেন এই কাটটা এটা সম্পূর্ণ বক্স কাট 12 ইঞ্চি জলম জলমটা হবে যে 12 ইঞ্চি ফুল বক্স বলি আমরা এটা এটা ফুল বক্স জি ফুল বক্স কাট বলি ডিজাইন বিআইপি কাট জি বিআইপি কাট এটা এটার প্রাইস পড়বে যে 10,000 টাকা বড় সাইজের 6 ফিট বাই 7 ফিট জি যেটা সবচেয়ে বড় কথা জানতে চাচ্ছিলাম এগুলো তো আর পুরাতন কোনো ফার্নিচার না না ইনটেক ইনটেক বলতে আমি বলি আমাদের যেগুলো জাহাজ থেকে কাঠগুলো আসে কাঠ বোর্ড যেগুলো আছে এগুলো দিয়ে আমরা তৈরি করি এই মালামালগুলো একদম ইনটেক জি জি নতুন করে এটা পুরাতন হবে না এটা নতুন একদম নতুন ব্র্যান্ড নিউ জি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে এটা আমাদের তৈরি তারপর এটা 10,000 টাকা জি 10,000 এটাকে আমরা জালি কাঠ বলি জালি ডিজাইনের এটা চাইস করছে আপনার 5 ফিট বাই 7 ফিট এটার দাম পড়বে যে 6,500 টাকা জালি ডিজাইন থাকবে দেখছেন এটা জালি কাটা সেমি বক্স এটা 6,500 টাকা পড়বে এটা জি জি এখানে একটা এগুলো হচ্ছে পড়ার টেবিল বলি আমরা
হচ্ছে ওটা আর কি লেডিং টেবিল বলি, এটার দাম পড়বে যে আপনার 3000 টাকা। 3000 টাকা বলে এটা নিয়ে যাবে নাকি? জি জি 3000 টাকা। 3000 টাকা আর কি কম হবে, মানে কোনো ডিসকাউন্ট বা কোনো? অ্যাকচুয়ালি আমরা তো এখন যে প্রাইসটা বলতেছি এগুলো ডিসকাউন্ট দিয়ে বলতেছি। ডিসকাউন্ট দিয়ে বলছেন? হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে বলতেছি এগুলা। আচ্ছা আচ্ছা, চাইলে কম প্রাইসের মধ্যে যদি নেয় তাহলে এগুলা কি এটা ভিন্ন হবে, সেম দেওয়া যাবে কিন্তু মালের মধ্যে এটা কোয়ালিটি বেশ হয়ে যাবে, তাহলে কম দেওয়া যাবে। অ্যাভেলেবল দিতে পারবেন? অ্যাভেলেবল হাজার হাজার পিস দিতে পারবো আমি। অ্যাভেলেবল দিতে পারবো? আচ্ছা, আপনারা অনেকে আমাদের বলছে যে ক্যাশ টেবিল খুঁজে অনেকে, ঠিক আছে, দোকানের জন্য ক্যাশ টেবিল, আপনাদের কি এগুলো ক্যাশ টেবিল আছে? আপনাদের কাছে আছে? আছে আপনাদের ক্যাশ টেবিল? হ্যাঁ ছোট বড় ক্যাশ টেবিল আছে, এগুলো হচ্ছে ছোট সাইজের, এটা হচ্ছে ক্যাশ টেবিল বলি আমরা, সেকেন্ডারি টেবিল বলি ছোট, এটা 3 ফিট বাই এমনি 2.5 ফিট হবে আর কি হাইটের মধ্যে। জি 3 ফিট ধরেন, পাশে 3 ফিট, এটা এমনি আমরা যদি বিক্রি করি 3500 টাকা। যেহেতু আপনাদের ভিডিওর মাধ্যমে কেউ যদি আসে ক্রেতারা, তাহলে আমরা এটা আমরা 3000 টাকা করে দেবো। 3000 টাকা ডিসকাউন্ট করে দেবো, ডিসকাউন্ট করে দেবো। এটা ডয়ার থাকবে যে তিনটা, এক দুই তিনটা ডয়ার থাকবে। একটু ডয়ারটা একটু খুলে দেখাতে পারবেন? হ্যাঁ খুলে অবশ্যই দেখানো যাবে, ভিতরটা কেমন একটা দেখাবে। আচ্ছা আচ্ছা, খুব ফ্রেশ আছে। জি আর এটা হচ্ছে যে ওয়াল শোকেস, ওয়াল শোকেস, এটা ওয়াল শোকেস হচ্ছে 5 ফিট বাই আপনার 6 ফিট, 6.5 ফিট হয়ে এগুলা উচ্চতা। এটা 2 পার্টের, এটা আলাদা হবে, এই এই জিনিসটা আলাদা হবে, আলাদা হবে মানে এই পার্টটা আলাদা, হ্যাঁ এইটা এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা করে যাওয়া দেওয়া যাবে। এটা প্রাইসটা পড়বে যে আমরা তো এমনি এখন যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি ডিসেম্বর মাস, ওই জন্য এটা ডিসকাউন্ট দিয়ে পড়তেছে যে 10000 টাকা। 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে? জি 10000 টাকা মাত্র। 10000 টাকা দিয়ে এই মানে আলমারিটা নিতে পারবেন নাকি? জি সুকেস, ওয়াল সুকেস, টু পার্ট সুকেস এন্ড আলমারি নাকি? জি জি। আর কিছু আমাদের সিঙ্গেল ড্রেসিং আছে এখানে, ড্রেসিং টেবিল বলি আমরা সিঙ্গেল, এগুলা ও অ্যাভেলেবল আছে? জি জি অ্যাভেলেবল, অনেক রকমের আছে, অনেকগুলো আছে, অনেকগুলো দেওয়া আছে, মানে অ্যাভেলেবল নিতেও পারবে নিতে পারবে। জি এগুলো প্রাইস পড়বে যে আপনার 2000 টাকা পর্যন্ত রাখা যাবে। 2000 টাকার মধ্যে? জি জি রাখা যাবে নাকি? জি যারা মনে করেন যে কমের মধ্যে চাচ্ছে। জি এগুলো সিঙ্গেলের মধ্যে আছে। তারপর আমরা কি 2 to 1? এটা 2 to 1? জি 2 to 1, এটা একটা 2 to 1 মিলে একটা সেট, আমরা 5 সিটের একটা সেট বলি 2 to 1। এটা প্রাইস পড়বে যে আপনার 10000 টাকা। 10000 টাকা? জি এটার মধ্যে আপনি 10-12টা কালার দেওয়া যাবে, কেউ যদি চাই তাহলে 10-12টা কালার দেওয়া যাবে এটাতে। এটা এই কার্ডগুলো আমরা যদি দেখতেছি এগুলো কি আপনার এই জাহাজি কার্ড? জি জি জাহাজি কার্ড, জাহাজি কার্ড না? জি জি। আচ্ছা এগুলো কি আপনারা যে কোনো জেলায় মানে পাঠাতে পারেন? জি জি সব জেলায় পাঠানো যাবে, যে কোনো জেলায়। যে কোনো জেলায় প্রশ্ন করে যে ভাই আমরা কি বরিশাল নিতে পারবো কিনা বা আমরা কি ঢাকা নিতে পারবো? জি 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 দেওয়া যাবে, যে কোনো জেলায় দেওয়া যাবে, কিন্তু পরিবহন খরচটা ক্রেতার। আচ্ছা পরিবহন? জি জি খরচ যেটা লাগবে এটা ক্রেতা দিতে হবে, কিন্তু সব জায়গায় পাঠানো যাবে আমাদের, এটা সম্ভব। তারপর আরেকটা মাল আছে যে এখানে, এটা হচ্ছে যে 2 to 1, 2 to 1, 2 to 1, এ অনেক সুন্দর। এটা আমরা ময়ূরী সুবা বলি, ময়ূরী না ময়ূরী না, এটা প্রজাপতি সুবা, প্রজাপতি সুবা, এটা প্রজাপতি ডিজাইন করছি 2 to 1। জি অনেক সুন্দর দেখতে, জি জি অনেক সুন্দর সুবা এটা। কারের কি আপনার জাহাজি কাট? জি জি কেমিক্যাল কাট দিয়ে ফ্রেম করা, আর এগুলো ইয়া এগুলো চাইলে যে কোনো জেলায় পাঠাতে পারেন নাকি? যে কোনো জেলায় পাঠানো যাবে। দাম কত হবে? এটা পড়বে যে আমরা তো এমনি বিক্রি করি 18000 টাকা, এখন আপনার ভিডিও দেখে কেউ যদি আসে তাহলে এটা 16000 টাকা। 16000 টাকা মাত্র? 16000 টাকা মানে 18000 টাকা আপনারা বিক্রি করেন? জি জি 16000। ভিডিও দেখে আসলে তাহলে আপনারা দিতেছেন, আপনারা 2000 টাকা ডিসকাউন্ট করে দেব। জি 6 চেয়ারের ডাইনিং, 6 চেয়ারের ডাইনিং টেবিল, একটা এখানে গ্লাস বসবে, 10 mm গ্লাস বসবে এটার উপর, 10 mm গ্লাস বসবে টেবিলের উপর, হ্যাঁ টেবিলের উপর। এটা আমরা 2000 টাকা বিক্রি করি, যেহেতু আপনাদের ভিডিওর মাধ্যমে আসলে তাহলে 18000 টাকা, 2000 টাকা ডিসকাউন্ট। চেয়ার সহ? চেয়ার সহ, গ্লাস সহ, গ্লাস সহ, পুরো চেয়ার সহ সেট, পুরো সেট, মানে ডাইনিং টেবিলে পুরো সেট 2000 টাকা, 18000 টাকা। জি 20000 টাকার মাল 18000 টাকা, 2000 টাকা ডিসকাউন্ট করে দিছি। এটার মধ্যে কালার দেওয়া যাবে, ডিজাইন দেওয়া যাবে, দেখছেন? জি জি এটা আরেক ডিজাইন, এটা এক ডিজাইন,
মনে করেন যে এটা আরেক ডিজাইন এই ভিডিওটা মনে করেন যে আপনার এই চেয়ারগুলো বা এইটা পছন্দ হয়েছে কিন্তু কালারটা পছন্দ হয় না আপনারা চাইলে কি কালারটা চেঞ্জ করতে পারবেন করে দিতে দেওয়া যাবে দেওয়া যাবে সিস্টেম আছে তারপরে আমরা কি দেখতে যাচ্ছিলাম আসেন একদম এখন আমাদের নতুন ডিসকাউন্ট হচ্ছে যে এই মালটা দেখেন এটা হচ্ছে 2-1 2-1 এটার প্রাইস পড়বে যে আপনার 6,000 টাকা এটার মধ্যে আরো অন্যান্য কালার দেওয়া যাবে কেউ যদি চায় অন্যান্য কালার দেওয়া যাবে কালার দেওয়া যাবে এটার প্রাইসটা পড়বে যে আপনার 3,000 টাকা জি ডিসকাউন্ট দিয়ে 3,000 টাকা জি জি যে কোনো কিছুতে ব্যবহার করা যাবে আমরা নতুন করে ইয়ে করছি এই এই সুকেসটা দেখেন এটাকে ওয়াল সুকেস বলি আমরা অনেক সুন্দর ওয়াল সুকেস জি এই দেখেন এটার পর কম প্রাইসের মধ্যে জি জি কম প্রাইসের মধ্যে এটা আগে যেটা দেখছিলাম তখন একটা সুকেস জি জি এই আমি বলি এখানে আপনার দামের মধ্যে পার্থক্য হবে যে আপনি বুট যদি আমরা পার্থক্য করে দিই এটা এটা বুটের মধ্যে পার্থক্য আছে বুঝছেন এখানে বিভিন্ন দামের বুট থাকে ওই জন্য দাম কমবে বাড়বে কিন্তু অনেক কাস্টমার মনে করে আমাদের শিপের মালগুলো সবগুলো একই ক্যাটাগরি আমাদের মালামালগুলো বেশ দামেরও আছে আবার কম প্রাইসেরও আছে যে যেটা নেবেন এই কোয়ালিটি করে আমরা করে দিতে পারবো বুঝছেন এটার দাম পড়বে যে আপনার 12,000 টাকা বড় সুকেস জি জি ওয়াল সুকেস বলি এটাকে 12,000 টাকা আর এগুলো হচ্ছে স্টিলের আলমিরা জি এটার মধ্যে 3 দরজা দেখেন এটা জাহাজের না এটা আমরা সিট দিয়ে তৈরি করি হ্যাঁ তৈরি করি জাহাজের সিট দিয়ে তৈরি করি দেখছেন আপনাদের জাহাজের ছাড়াও আপনাদের থেকে জিনিসপত্র আছে জাহাজের ছাড়া না এটা আমরা জাহাজের সিট সিটগুলো দিয়ে নতুন করে আমরা করি এগুলো আচ্ছা আচ্ছা তার মানে সিটগুলো জাহাজের জি জি হ্যাঁ আচ্ছা আচ্ছা সিটগুলো জাহাজের আমরা তৈরি করি নতুন ব্র্যান্ড নিউ এই দেখেন এটার এই সিস্টেম এটাও দেখান এটাতে একটা সিন্দুক থাকবে জি নিচে একটা সিন্দুক আছে 3 দরজা তিনটা দরজা এখানে আছে যে দয়ার থাক আর এখানে এটা সিন্দুক আছে একটা তারপর আপনার এটাতে ইয়ে আছে দুইটা দয়ার আছে আর তাক গুলো আছে জি জি 3 দরজা এটা প্রাইস পড়বে যে আপনার 16,000 টাকা জি আমি কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যেহেতু ভিডিওটা আগে ভালো করে দেখতে হবে কাস্টমার অনেকে না দেখে কি অল্প দেখে কি চলে আসে এখন জিনিসটা বুঝতে পারে না আমাদেরকে ভুল বুঝে দেখবে একরকম দোকানে এসে দেখবে যে এটা আরেক রকম হ্যাঁ মাল আমরা ভিডিওর মাধ্যমে দিই যে একরকম এরা কিন্তু ওইটা দেখতে পারে না আয়সা হয়তো আরও বেশ দামি দেখে ফেলে এখন বেশ দামি দেখার ফলে কী হয় কাস্টমাররা বলে যে আপনার ভিডিওর মাধ্যমে একরকম প্রাইস দিচ্ছেন আবার আমরা এখানে আসছি আরেক রকম দিচ্ছেন তাহলে ওই জিনিসটা সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন হ্যাঁ একটু ভালোভাবে দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় আমাদেরকে ভুল বোঝার সুযোগটা থাকে না আপনাদের সাথে মনে করেন যে যোগাযোগের কোনো অপশন তো থাকবে অবশ্যই আছে জিনিস পছন্দ হলো এটা কি হোয়াটসঅ্যাপ হিসেবে আপনাদেরকে দেখাতে পারবে হ্যাঁ দেখাতে পারবে যেহেতু আমরা ভিডিওতে দিই কারো যদি মালামাল পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবে
অনেক সময় আমাদের মোবাইল যখন কল করে ইয়াটা রিসিভ করা সম্ভব হয় না আমাদের, যেহেতু আমরা সবসময় করা সম্ভব হয় না, যেহেতু আমরা ব্যস্ত থাকলে রিসিভ করি না, তারপরও বারবার করলে আমরা অনেক সময় রিসিভ করি, এটা যেন কাস্টমারে ভুল না বোঝে আমাদেরকে। এখানে ব্যস্ত আপনারা তো দেখতেছেন, এখানে অনেকগুলো কাস্টমার, অনেক সময় আমরা কল করলে রিসিভ করতে পারি না। আসবেন কাস্টমার আসবে সব এসে সরাসরি দেখেও নিতে পারবেন, আর কেউ যদি আমাদের ফোনের মাধ্যমে কিনতে চায় তাহলে যদি মালামাল পছন্দ হয় তাহলে আমাদেরকে কিছু টাকা দিলে আমরা এটা করে দেবো, বুকিং দিয়ে আমরা যে কোনো জেলাতে বা আমাদের নিজস্ব পরিবহন আছে, কিন্তু খরচটা কেতার থাকবে, খরচ কেতার আমরা যে কোনো জায়গায় পৌঁছা দিতে পারবো, এটা সমস্যা হবে না, যে কোনো জেলা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাইতে পারবো, কিন্তু পরিবহন খরচটা কেতার দিয়ে দিতে হবে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সো অনেক মালামাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর আমার কথা আমি যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন। আর আজকে আপনারা কী কী মালামাল নিয়ে ভিডিও চান, এমনকি কী কী জাহাজের ভিডিও নিয়ে চান, আপনি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। সো আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে।